অ্যাম্বুলেন্সের ভিতর তখন স্বামী চিরঘুমে। রাস্তা আটকে বিক্ষোভে সামিল হলেন স্ত্রী। স্ত্রীর সঙ্গে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃণমূল নেতা বাপি রায়ের আত্মীয় এবং অনুগামীরা। স্বামীকে হারানোর যন্ত্রণা বুকে চেপে নিয়ে নিহত বাপি রায়ের স্ত্রী লিপিকা বিশ্বাস রায় অবশ্য দোষীদের ফাঁসি চান। স্বামীর মৃত্যুর তদন্তে তিনি সিবিআই তদন্ত দাবি করছেন, যদিও রাজ্য পুলিশ এই তদন্তে সন্তুষ্ট, সেই কথা বলছেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক আবদুল করিম চৌধুরী। উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল নেতা বাপি রায়ের খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন পরিবারের সদস্যসহ এলাকার বাসিন্দারা। রবিবার 14 জুলাই বিকেলে কলতাহার কালীবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন তারা। অবরোধকারীদের হঠাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ আধিকারিকদের। প্রায় আধ ঘন্টা ধরে চলে জাতীয় সড়ক অবরোধ। পরে তৃণমূলের জেলা সভাপতি এবং পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিন বাপি রায়ের দেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার সময় আটকে দেওয়া হয়। সেখানেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। পুলিশ কেন এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারল না, সেই প্রশ্নই তারা তোলে। কি বলছেন মৃতের আত্মীয় সুকান্ত সরকার, শোনাবো আপনাদের। এদিকে তৃণমূল নেতা বাপি রায়ের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলছে পরিবার। কি কারণে, কারা এই হামলা চালালো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে তারা। তা নিশ্চিত করতে সিবিআই তদন্তের দাবি করেছেন তার স্ত্রী লিপিকা বিশ্বাস রায়। দোষীদের ফাঁসির দাবিও জানিয়েছেন তিনি। এদিকে ইসলামপুরে দুষ্কৃতীদের গুলিতে তৃণমূল নেতার মৃত্যুকে দুর্ভাগ্যজনক এবং ভয়াবহ বলে দাবি করে দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন বিধায়ক আবদুল করিম চৌধুরী। কি বলছেন স্ত্রী লিপিকা বিশ্বাস রায়, শোনাবো। আমি এর একটা বিচার চাই, আমি ফাঁসি চাই, সবার ফাঁসি চাই। যে যেরকম করে মারছে আমার স্বামীকে, আমি তাদের ফাঁসি চাই। সিবিআই তদন্ত চাই, আমি ফাঁসি চাই। আমার ছোট বাচ্চা, আমি তো বলতে পারবো না, কিছু জানি না। বাড়ির থেকে গেল, আমি তো জানি না। কেউ তো ফোন করছিল মোবাইলে, সব মেম্বাররা ওখানে ছিল গুপ্তা হোটেলে। প্রধান ছিল, সভাপতি, উপপ্রধান ছিল, আরও অনেকে ছিল। ওখানে গিয়ে সে মিটিংয়ের মতন মনে ছিল, ওখানে ছিল। আমাদের হট করে ফোন আসে, ওর উপরে গুলি চলছে। আমরা ওইভাবে দৌড়ায় গেছি, যে দেখে ওখানে পড়ে আছে, ওটাই নিয়ে গেছে। না, আমি বলতে পারবো না এটা, আমি তো ওইগুলো কিছু বলতে পারবো না। ভালো লোকটা গেল আর কি হয়ে গেল। একটা তো গুলি করেনি, আজ অনেক গুলি করছে, 10, 12, 14টা। চোখে করছে, গলার এখানে করছে, কানের ভিতরে করছে, এদিক দিয়ে পুরো ঝাঁঝরা করে দিছে, পিটির সব অনেক হাজারো গুলি করা হয়েছে। গুপ্তা হোটেলে পার্টির মিটিংই চলতেছিল, ওইখানে গেছে। কারা যে করলো, টিএমসি পার্টি সবাই ছিল না, তারা ওইখানে সাজ্জাদ ছিল, চন্দন ছিল, ও ছিল পঞ্চায়েত সমিতির। আমি তো পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার স্বামী ওই সব কিছু দেখাশোনা করতো। ও তো কন্ট্রাক্টর, এমনি কাজ করতো, আর আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। এবার দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত সমিতির থেকে। জমি সংক্রান্ত কাজ করতো, হ্যাঁ করতো। কি মনে হচ্ছে, রাজনৈতিক কোনো কারণ না জমি সংক্রান্ত বিষয় নিয়ে? আমি তো বলতে পারতেছি না কি করে হলো বলতে পারতেছি না। আবদুল করিম চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। আমি তো বলছি পরিবারের লোকের কথাগুলো কুলু পাবে আমাদের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আছে, এরা কুলু পাবে নিশ্চয়ই। যে পরিবারের লোকের কাছে সন্দেহ বলবে যে আমাকে অমুক সন্দেহ আছে, ওরা একটু সন্দেহ করে আমাদের পরিবারের লোকগুলো কিছু বলে দেয়, পুলিশকে আরও হালকা হালকা হবে। পুলিশের একটা কুলু পেতে পারে যে কারা করতে পারে, পেরেছে পুলিশ, পরিবারকে মদত দিতেই হবে। আমি এটা বলবো, ওখানে দাবি করতে শুনলাম যে সিবিআই 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 কাজ আর করবে, সিবিআইরা করে বিরোধীরা। আমাদের দলের লোকটা মারা গেছে, কেন বিরোধীরা হিসাবে এখানে দাবি করা হবে যে সিবিআইটাই? সিবিআই যে সেন্ট্রাল পুলিশ, এটা তো এখানে আমাদের পশ্চিমবাংলার পুলিশের সম্মান হচ্ছে, পশ্চিমবাংলার পুলিশ এটা অপমান হবে যে সিবিআই আমরা ডাকবো, এটা হয় নাকি? যদি নেম ইন এফআইআর করা থাকতো না, পুলিশকে একদম ধরতেই হতো। এ নিয়ে তন্ময় চক্রবর্তীর একটা রিপোর্ট দেখাবো। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে গত শনিবার রাতে যে দুষ্কৃতিকারীদের গুলিতে তৃণমূল কংগ্রেস নেতা বাপি রায়ের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছে, এটা নিয়ে কিন্তু ইসলামপুর শহরে বা শ্রীকৃষ্ণপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ একটাই, যে এই ঘটনা ঘটার ৩৬ ঘন্টা পরেও কিন্তু দুষ্কৃতিকারীরা কিন্তু এখনও কিন্তু গ্রেপ্তার হতে পারেনি। আর বাপি রায়ের মৃতদেহ যখন ইসলামপুর হাসপাতাল থেকে যখন তার বাড়িতে নিয়ে আসা হয়, তখন কিন্তু সেই বাড়ির আগে গ্রামবাসীরা এবং পরিবারের সদস্যরা মিলে পথ অবরোধ করে জাতীয় সড়কে। কারণ একটাই, এত সময় পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ কেন দুষ্কৃতিকারীদের ধরতে পারছে না, এই নিয়ে কিন্তু তুমুল বচসা শুরু হয় পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের বক্তব্য, কেন যে এই এই প্রকাশ্যে গুলি করে যাওয়ার পরেও সিসিটিভির যে ফুটেজ সেটা দেখে পুলিশ কেন এর ঘটনা তদন্ত করতে পারেনি? তো এরকম কি চলতে থাকবে? এর কি কোনো কিনারা হবে না? এই নিয়ে কিন্তু তুমুল বিক্ষোভ চলে কিন্তু গ্রামবাসী এবং পুলিশের মধ্যে। পরবর্তীতে সেখানে হচ্ছে ইসলামপুর উত্তর দিনাজপুর জেলা তৃণমূল জেলা সভাপতি কানালাল আগরওয়াল সহ আরও নেতারা সব ঘটনাস্থলে পৌঁছালে এবং পুলিশ সেই গ্রামবাসীদের আশ্বাস দিলে তারপরে সেই পথ অবরোধ উঠে যায়। প্রশ্ন একটাই, যে শনিবার দিন রাত্রি ৮টা-৯টার সময় এই ঘটনা ঘটার পরে কিভাবে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।